ডুয়ার্সের এমন এক জায়গা যেখানে চারিপাশে রয়েছে শুধুই চায়ের বাগান। দূরে সবুজে মোড়া পাহাড়, নিচ দিয়ে বয়ে গেছে সুন্দরী এক নদী। এমন এক জায়গা যেখানে বাতাসে ভেসে বেড়ায় চা পাতার মিষ্টি গন্ধ। যেখান থেকে দেখা মেলে ভুটানের পাহাড়। ডুয়ার্সের সব থেকে সুন্দর জায়গা সামসিং। ডুয়ার্সে আমি যেখানে আছি পান্থনিবাস, এখান থেকে বাইরে বেরোলেই চারপাশে যে সবুজ দেখতে পাই না, এটা আমার খুব ভালো লাগে। শহরে তার এসব পাই না। একটু অপেক্ষা করতেই পেয়ে গেলাম টোটো। টোটোতে করে এখন যাচ্ছি চালসা। দেখুন চা বাগানের শ্রমিকরা কি সুন্দর চা পাতা তুলছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমলে, নীল আকাশ, সাদা মেঘ, বেশ ভালো লাগছে, যদিও গরম আছে। চালসায় এসেই প্রথমেই গরম গরম মোমো দিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট। চালসা মোড় থেকে পেয়ে গেছি স্যামসিং এর জন্য বাস। বাসে বসে গেছি, বাসের টাইম হচ্ছে 10:20। চালসা থেকে 30-40 মিনিট পরপরই রয়েছে স্যামসিং এর বাস। এছাড়া চালসা থেকে শিয়ারের গাড়িও রয়েছে স্যামসিং এ যাওয়ার। তবে গাড়ি ছাড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, গাড়ি ভর্তি হলেই ছেড়ে দেয়। চালসা থেকে স্যামসিং এর জন্য যদি সরাসরি গাড়ি না পান অসুবিধা নেই, প্রথমে চলে আসুন মেটেলি বাজার। মেটেলি বাজারের গাড়ি সহজেই পেয়ে যাবেন, তারপর সেখান থেকে গাড়ি পেয়ে যাবেন স্যামসিং এর জন্য। চালসার একটু ওপরেই রয়েছে মেটেলি বাজার। এই মেটেলি বাজার পেরিয়ে আসার পরই পথের দুপাশে শুরু হয়ে গেল সবুজ চায়ের বাগান। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সবুজ চা বাগানের বুক চিরে ছুটে চলেছে আমাদের বাস। স্যামসিং এ যাওয়ার রাস্তাটা দারুণ মজার, দুপাশে শুধুই চায়ের বাগান। এই রাস্তাটা এত সুন্দর যে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। দুপাশে শুধুই চায়ের বাগান। চা বাগানকে সাথে নিয়ে, চা বাগানকে পাশে নিয়ে এগিয়ে চলেছি আমরা। চা পাতার গন্ধ এখন ভরে ভরে আসছে। সামনে চায়ের বাগান, দূরে পাহাড়, আর তারপর দিগন্ত বিস্তৃত নীল আকাশে সাদা কালো মেঘের আলপনা। দেখুন কি অপূর্ব লাগছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্যামসিং। সময় সকাল 11:00, চলে এলাম স্যামসিং। এই হলো স্যামসিং মোড়, আর ডান দিকে যে এই রাস্তাটা চলে গেছে এটা হলো লালিগুড় এসে যাওয়ার রাস্তা। স্যামসিং এ যে ভিউ পয়েন্ট আছে তার নাম লালিগুড়াস। ভিউ পয়েন্টে যাওয়ার আগে ডান দিকে চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে, ঢুকে পড়েছি সেই মাটির রাস্তায়। আসলে ভিউটা এত সুন্দর লাগলো যে
আর না এসে পারলাম না। নেই কোনো কোলাহল, নেই কোনো আওয়াজ, চারিপাশে প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি। একটু এগোতেই দেখা হয়ে গেল চা বাগানের শ্রমিকদের সাথে। কাজ সেরে তারা ফিরে যাচ্ছে বাড়ি। কিছু দূর গিয়ে আবার ফিরে এলাম। এবার যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা ভারী সুন্দর। দুদিকে চায়ের বাগান আর বাঁদিকে পাহাড়। ওই আর আজকের আকাশটা দারুণ, নীল আকাশে সাদা মেঘের খেলা। আর এই রাস্তাটা পুরো এই এই আপ আর ডাউন। দুপাশে যত দূর চোখ যাচ্ছে শুধু চায়ের বাগান। বাঁদিকে হলো চায়ের বাগান আর তারপরেই পাহাড়, আর ডান দিকে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, চা পাতার একটা মিষ্টি সুন্দর গন্ধ ভেসে আসছে। যত ভিউ পয়েন্টের সামনে এগোচ্ছি এই দূরের পাহাড়গুলো তত ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভিউটা জাস্ট ওয়াও, দূরে পাহাড় আর নিচে বয়ে গেছে মূর্তি নদী। এটাই হলো সামসিংয়ের লালিগুড়াস ভিউ পয়েন্ট। আই লাভ সামসিং। রৌদ্র উজ্জ্বল সামসিং আমাদের ওয়েলকাম জানাচ্ছে। নিচ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী, আর ওই পাহাড়গুলো কালিম্পং। এখান থেকে ভিউটা অপূর্ব। আর এদিকে রয়েছে পুরো চায়ের বাগান। ডুয়ার্সের ল্যাটাগুড়ি, মূর্তি, বাতাবাড়ি কিংবা চালসা থেকে একদিন খুব সহজেই চলে আসতে পারেন এখানে। জায়গাটা অপূর্ব। এই লালিগুড়াস ভিউ পয়েন্ট থেকে নিচে নদীর ভিউ এক কথায় অপূর্ব। জায়গাটা এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছে। আর আজকে ওয়েদারও খুব ভালো। নদীর কাছে যাওয়ার জন্যও রয়েছে গাড়ি যাওয়ার রাস্তা। সামনের এই পাহাড়গুলো কালিম্পং ডিস্ট্রিক্ট, আর তার পেছনে ওই যে হালকা পাহাড় দেখা যাচ্ছে ওগুলো ভুটানের পাহাড়। ওইখানে পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে মেঘ নিচে নামছে। এখানে রয়েছে কাকার ঝালমুড়ির ছোট্ট দোকান, এখান থেকে আমরা আলু কাবলি নিচ্ছি। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আলু কাবলি খাচ্ছি।
এই রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে একদম নদীর কাছে। দূরের পাহাড় এখন পুরো কালো মেঘে ঢেকে গেছে। কালো মেঘে ঢাকা আকাশের নিচে শ্যামসিংয়ের চা বাগান হয়ে উঠল আরো সুন্দরী। এখানে চা বাগানের ভেতর এরকম বড় বড় পাথর রয়েছে, ওই দূরেও রয়েছে ওগুলো। এই পুরো জায়গাটাতেই চা গাছের মাঝে মাঝে বড় বড় পাথর রয়েছে। এবার ফিরে যাচ্ছি, এখন আবার মেঘ করে গেছে, এদিকটা পুরো কালো মেঘে ঢেকে গেছে। চলে এলাম শ্যামসিং মোড়ে। শ্যামসিং মোড় থেকে 30 মিনিট অন্তর অন্তর রয়েছে চালসায় যাবার বাস। আমাদের বাস এসে গেছে। ধীরে ধীরে কালো মেঘের চাদর ঢেকে ফেলেছে সমস্ত আকাশ। আমরাও আমাদের ঘোরা শেষ করে ফিরে চলেছি আমাদের আস্তানায়। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে।